গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুভ নবমী সবাইকে জানাই। আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় 12টা। কাল রাতে তো আর আমাদের বেরোনো হয়নি, তো রাতে আমরা রেস্ট নিয়েছি পুরো। তো এখন আবার প্ল্যান আছে, অনেক লম্বা প্ল্যান আছে আজকে, দেখি কতটা সাকসেসফুল হই। যদি আর বাকি কোনো এরকম প্রবলেম না হয় তাহলে আজকে প্ল্যান অনেক লম্বা হবে। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে 6টার মধ্যে ব্যাক করবো বাড়িতে, কেন কি মিউ আর কালিয়াকে আবার খেতেও দিতে হবে, তাই জন্য একবারে ডাইরেক্ট প্ল্যান রাখছি না। তো ব্যাক করবো, ওদের খাবার দেবো, তারপর আবার রাতে 8টা-9টার দিকে আবার বেরোনোর প্ল্যান আছে। তো আজকে একদম ছাড়াছাড়ি সিন নেই, একদম ব্যাক টু ব্যাক প্ল্যান আছে পুরো, যাতে কেন কি আর তো বেশি দিন নেই, আর কালকের দিনটাই বাস, কালকে তো বিসর্জনই, তো আজকের দিনটাই মেইনলি। তো আজকে একদম ছাড়াছাড়ি সিন নেই, ফুল এনজয় করবো আমরা দুজন। প্ল্যান মতো যদি আমাদের আজকে সব কিছু হয় তাহলে ভিডিওটা, আজকের ভিডিওটা দুটো পার্টে আসবে, কেন কি লম্বা লম্বা হয়ে যাবে ভিডিওগুলো, তাই জন্য দুটো পার্টে ছাড়বো। তো যেরম হবে সেরমভাবে আপনাদেরকে বলবো। তো এই যে ওর সাথে দেখা করুন। আমিও রেডি হয়ে গেছি আজকে পুরো, মানে মহা প্ল্যানের আমাদের জন্য, আমাদের মহা প্ল্যানের জন্যে। তো দেখা যাক কতটা কী করা যায়, কারণ বৃষ্টি বারবার মানে সব কেচিয়ে দিচ্ছে। তো আজকে ভেবে নিয়েছি বৃষ্টি যেরকমই হোক যাই হোক আমরা তো ঘুরবোই, রেইনকোট পরে ঘুরবো, কিন্তু ঘুরবো, রেইনকোট পরে ঘুরবো, ছাতা নিয়ে ঘুরবো, কিন্তু ঘুরবো। আর সকলকে শুভ নবমী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে এনজয় করুন। তো এখন বেরোই, বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি, বাইক পার্ক করে এবার চলছি। জায়গার নাম কি? এটা আমরা যাচ্ছি এখন নেপাল ভট্টাচার্য স্ট্রিট, জায়গাটা কালীঘাটের কাছাকাছি। গিয়ে আবার দেখাচ্ছি। বাদাম তল মিস করে গেছিলাম, প্রেস ঢুকেছিল বলে, তো আজকে ওটা পুরো করে নিচ্ছি। সুরুচির সঙ্গটা দেখতে এসেছিলাম, কিন্তু এত ভিড়, খুব ভিড়, যেখানে এখন অনেক টাইম চলে যাবে আর খুব ভিড়। তো এখন আমরা রিস্ক নিচ্ছি না যাওয়ার, এখন অন্য কোথাও দেখি কোথায় যাওয়া যায়। এই দুপুর 3টের সময় এত ভিড়, নিচে যাওয়ার যেতেই ভয় করছে, গেলেই ফেসে যাবো, ওখানে অনেকক্ষণ টাইম লেগে যাবে। সুরুচির সঙ্গটা না দেখতে পেয়ে এবার আমরা চলে এলাম নাকতল। কি মেশিন? কাপড় সেলাই করার মেশিন, লেদার দিয়ে বানিয়েছে। Thank you.
একটা এবার আমরা কোথায় যাচ্ছি এবার কোথায় যাচ্ছি মহানগর নোয়াপাড়া কলকাতা নিয়ে যেতে হবে এখান থেকে কত দূর বেশি দূর না দেখতে হবে এটা 7 কিলোমিটার হবে লাইনের শেষ হচ্ছে না লাইনের লাস্ট তাওকে খুঁজেই পাচ্ছি না এত বড় লাইন মনে হচ্ছে না এটাও দেখতে পাবো আমরা বাপরে আর যেতে হবে না কত লম্বা লাইন মানে মানে না অনেক লম্বা লাইন তো অনেক লম্বা মানে শেষ আর খুঁজে পাচ্ছি না চলেই যাচ্ছি শেষ আর হচ্ছে না বাইক নিয়ে যেতে হবে বাইক নিয়ে গিয়ে লাইন খুঁজতে হবে লাইনের শেষটা এখন এখানে যাওয়ার কোনো মানে হয় না এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে ওদেরকে খাবার দেব নিজেরাও খাবো আর তারপর আবার বেরোবো এখন বাড়ি পৌঁছাই বাড়ি পৌঁছে আবার দেখা হচ্ছে তন্দুরি চিকেন বাটার মশালা তো এখন এগুলো খেয়ে নি তারপর রেস্ট নেব আর তারপর কখন বেরোই এখনো ঠিক নেই যেরকম হবে সেরকম আপনাদের জানিয়ে দেবো তো এই পার্টটা এখানে এন্ড করছি সেকেন্ড পার্টটা আবার কালকে কেন কি একটা পার্টে কন্টিনিউ করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে তাই জন্য কন্টিনিউ করছি না এখানে এন্ড করছি তো কেমন লাগলো কমেন্ট করে জানান আর ভালো লাগলে কিছু ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে টিল দ্যান ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল